আর ইনজেকশন নয়, ভবিষ্যতের করোনা প্রতিষেধক হিসেবে নেজাল স্প্রে আর ট্যাবলেট এবং ক্যাপসুলের ওপরেই ভরসা রাখছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা এখন সেকেন্ড জেনারেশন করোনা প্রতিষেধকগুলোকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। অতিমারী করোনা প্রতিষেধকে টিকার বদলে এখন নেজাল স্প্রে আর মুখে খাওয়ার ওষুধ অনেক বেশি সুবিধাজনক বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম শীর্ষ বিজ্ঞানী সৌমা স্বামীনাথন এই সেকেন্ড জেনারেশন করোনা প্রতিষেধকগুলোকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ইঞ্জেকশনের তুলনায় সেগুলো নেওয়া সহজ, এছাড়াও আরো বেশি সময় ধরে গবেষণা চালানোই ট্যাবলেট বা ওষুধগুলোর কার্যক্ষমতাও বেশি হতে পারে। Something very new this time that we have so many different platforms being used to develop vaccines. বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষকর্তা লিসা হেডম্যান জেনেভায় স্বাস্থ্য সংক্রান্ত এক বৈঠকে বলেন, সিরিঞ্জ উৎপাদন ব্যাপক হারে না বাড়লে খুব শীঘ্রই সিরিঞ্জের বিপুল সংখ্যা দেখা দিতে পারে, ফলে শিশুদের সাধারণ টিকাকরণের কাজে ব্যাঘাত ঘটবে। সেক্ষেত্রে নেজাল স্প্রে বা ট্যাবলেটের আদলে করোনা প্রতিষেধক পাওয়া গেলে সিরিঞ্জ সংকটের অনেকটাই সুরাহা হবে। এই মুহূর্তে করোনার 129টি প্রতিষেধকের মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ চলছে। ক্লিনিক্যাল ট্রায়ালের অপেক্ষায় রয়েছে আরও 194টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সৌমা স্বামীনাথন আরও বলেন, এগুলোর মধ্যে বেশ কয়েকটি নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হবে এবং তখন খুব সহজেই নিজেই ওষুধ খাওয়া কিংবা নেজাল স্প্রে করে নেওয়া। I'm sure some of them will prove to be very safe and efficacious and others may not. So they do need to go through the, you know, the phases of clinical trials before we know. নেজাল স্প্রে সাহায্যে নাকে স্প্রে করে স্থানীয়ভাবে ভাইরাস আটকে দেওয়া যায়। এতে ভাইরাস ফুসফুস পর্যন্ত ছড়াতে পারে না আর চটজলদি কাজও করে এই ধরনের প্রতিষেধকগুলো। তাই ভবিষ্যতে করোনায় ভরসা এই সেকেন্ড জেনারেশন প্রতিষেধকগুলোই। মার্জিয়া মান্নান, মাই টিভি।